আসবে। আমি কি বললাম কথাগুলো, প্রতিদিন হাতে লেখা করবে এবং হ্যাঁ স্যার ম্যামকে দেখাবে তো বটেই, সেই হাতে লেখা পাতার শেষে নিজের নাম এবং বিদ্যালয়ের নাম বাংলাতে এবং ইংরেজিতে লিখে দেখাবে, মনে থাকবে তো? আচ্ছা, আর সবাই পড়তে পারো, পড়তে লিখতে পারো তোমাদের ক্লাসে? তোমরা ক্লাস ও পারে না, ও এসে কি বাবু শিখতে হবে তো, পারো না কেন? তোমার নাম কি? সুশোভন দা। তোমায় কি লিখতে, তুমি ক্লাস ফোর না ক্লাস থ্রি? ক্লাস ফোর। ক্লাস ফোর। আর আচ্ছা আচ্ছা, তোমরা ক্লাস ফোরই পাঁচজন, আর কে আছেন? কেউ আছে? আর একজন আছে, নবনীতা। সে পড়তে পারে তো? না না, পাশেও পারে না, তাকে আসতে বলবে। সে আজই পারে না, আমি স্যারকে বলে যাচ্ছি, হ্যাঁ একটু এ করে নিয়ে সময় বাঁচিয়ে তোমাদেরকে শিখিয়ে দিতে হবে, কেমন? আমি এই জন্য এসেছি, সবাই যাতে নাম বিদ্যালয়ের নাম লিখতে পারো, ভালো মানুষ হোক, এবং পৃথিবীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো তোমাদের জন্য সাজানো আছে সেখানে, কিন্তু তোমরা যদি ভালো লেখাপড়া করো বৃত্তিও দেয়া হয়, বুঝতে পারছো তো? বৃত্তি দেয়া হয় যাতে তোমরা নিশ্চিন্তে পড়াশোনা করতে পারো, হ্যাঁ উড়োজাহাজে চড়ে যেতে পারো এক মহাদেশ থেকে অন্য মহাদেশে। তোমাদের করতে হবে লেখাপড়াটা ভালো করে, তাই তো? ভালো করে লেখাপড়া করতে হবে, কেমন? স্যার কবে পরীক্ষা শুরু? ওই তো তোমার 11 তারিখে দেয়া আছে, দেখছো না? তাহলে সোমবার থেকে না মঙ্গলবার থেকে? আর তোমাদের লিখতে যাতে ভালো করে পারো একটা মনের খাতা করবে, কেমন? সেই মনের খাতাতে তোমাদের যা মনে আসে লিখবে, বাংলা অঙ্ক ইংরেজি খাতায় তো সব লিখছে, বইয়ের পড়াগুলো স্যার যা যা বলেন মনের খাতায় তোমাদের কথা থাকবে, যা তোমাদের মনে আসে, যা আনন্দে কিছু হয়। আমি তোমাদের সঙ্গে কথা বলছি, তোমাদের খারাপ লাগছে নাকি? না। আচ্ছা আচ্ছা, তাহলে সেটাও লিখতে পারো, কেমন? আমি তোমাদের মনের খাতা করতে বলেছি, এটাও লিখবে, কেমন? ঠিক আছে ভাই, ক্লাস ফোরে পারেনি আর কি আছে, একটু পড়াটাকে খেলার মতো ভাবে নিতে হবে, যেভাবে হলেও মনে হয় জোর করে বা রেগে বা শুধু সে কথা নয়, এমন জিনিস শেখাবেন যাতে ওর মাথাতে অ্যাটাক করে সহজে এবং আনন্দের সঙ্গে নিতে পারে। আচ্ছা তুমি যে কথা বলছো, তোমার নাম কি? সুশোভন। নামটা লিখতে পারো আমাকে দেখালে? আচ্ছা আচ্ছা, শোভন ছোট করলে কি হয়? শোভন। শোভন কি বানানো হয় বলো তো? শোভন। কি সব কি শব্দ আছে? বেশ, এটা তালবস্য হবে, তালবস্যায় ওকার দিলে কিন্তু শো, শুধু তালবস্য নয়, তাতে ইয়ে দিলে শো, তারপরে ভ দন্ত ন, পরের কয়ে তো আকার দিয়ে দিলে কি হবে? জয়কার ক কি হয়? চা ক। জয়কার কয়াকার দিয়ে দিলে তোমাদের কারোর বাড়ি ঈশা আছে না? ঈশা হালদার, ঈশা চক্র, ঈশা চক্র বাড়ির কাছে।